আজকের ভিডিওর বেশি স্পেশাল হচ্ছে যারা চাকরির জন্য সিভি তৈরি করবেন তাদের জন্য। আর এই সময় কিন্তু বর্তমান সময়ে যারা জার্মানের জন্য সিভি তৈরি করতেছেন বা জার্মানের কাজের জন্য জব অ্যাপ্লাইয়ের জন্য যারা সিভি জমা দিবেন তাদের জন্য আরো একটু বেশি স্পেশালি। আসলে সিভি তৈরির ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম না মানলে আপনার সিভি তৈরি হবে না এবং আপনার চাকরির ক্ষেত্রে সেটা গণ্য করা হবে না। একজন লোক যত সুন্দর করে একটা সিভি তৈরি করতে পারে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। আর এই যে সিভি, আসলে সিভিটা কিন্তু হচ্ছে কারিকুলাম ভিটা। এই কারিকুলাম ভিটা হচ্ছে মানে একজন লোকের, যেমন আমি একটা সিভি তৈরি করলাম, আমার এই সিভির যে পার্সোনালি বা আমার যে ব্যক্তিগত তথ্য বা আমার যে কাজের দক্ষতা, মানে যেহেতু আমি কাজের ক্ষেত্রে এটা জমা দেবো সেজন্য কাজের দক্ষতা বিষয়ে যতগুলো আইটেম একটা সিভি হওয়ার দরকার পরিপূর্ণভাবে একটা সিভি তৈরি করতে হবে যখন আমি একটা কাজের জন্য অ্যাপ্লাই করব। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি বলে যে শুধুমাত্র সিভি জমা দেন, আবার কিছু কিছু কোম্পানি বলে যে আপনার সিভি সহ এবং যে সার্টিফিকেট সহ সবগুলো জমা দেন। আর যারা জার্মানির জন্য জব অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করবেন তারা কিভাবে জার্মানির জন্য জব অ্যাপ্লাই করবে সে নিয়ে আমার আগের ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিও ইনডিসক্রিপশনে ভিডিওটা দিয়ে দিব। যারা জার্মানির জন্য বা ইউরোপের জন্য জব অ্যাপ্লাই করতে চান তারা সেই ভিডিও দেখে জব অ্যাপ্লাই করতে পারেন। তো সিভি আসলে কিন্তু কয়েক প্রকার হয়ে থাকে এবং কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে। তো আমার সামনে যে সিভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়ার সিভি, আর আমার এটা হচ্ছে আমার ইউরোপিয়ান সিভি। মানে আমরা যারা সিভি তৈরি করি বা আমরা কাজের জন্য সিভি জমা দিব, যারা এশিয়ার মধ্যে আছেন এবং মিডল ইস্টের জন্য যেমন কাতার, কুয়েত, মালয়েশিয়া, ভুনাই, এই ধরনের যেসব দেশগুলো আছে এই দেশগুলোতে যারা সিভি জমা দিবেন কাজের জন্য তাদের একটা ক্যাটাগরি সিভি, আর যারা ইউরোপের জন্য মানে ইউরোপের মধ্যে যে প্রায় 27-28টা দেশ আছে ওইসব দেশের জন্য যখন আপনি একটা কাজের জন্য সিভি জমা দেন তখন কিন্তু একটু ভিন্ন রকম, মানে ইউরোপিয়ান সিভি আলাদা, এশিয়ার মধ্যে যেসব সিভি সেগুলো আলাদা। তো এই যে সিভিটা আমার দেখতে পাচ্ছেন এই সিভিটা আমি নিজে তৈরি করছি এবং আমার এখানে যে এশিয়ার জন্য যেই সিভিটা এটাও আমার নিজেরাই তৈরি করা। তো এই দুইটা সিভি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন সিভি ফরম্যাট লিখে বা বিভিন্ন রকমের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে আপনারা, যে এক একজন এক এক রকম দেখিয়ে দিয়েছে এবং অনেকেই বলে যে মোবাইল দিয়ে আপনি সিভি তৈরি করতে পারবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন কিন্তু 100% কাজ করা সম্ভব হয় না। যাই হোক, সিভি আমরা কিন্তু কম্পিউটার দিয়ে যদি করি তাহলে কিন্তু পারফেক্ট একটা সিভি তৈরি করতে পারবেন। আর যদি আপনি কম্পিউটার কাজ জানেন, আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আপনি করে নেবেন, অথবা আপনার যদি কোনো পরিচিত কারো কম্পিউটার থাকে বা আপনার ফ্রেন্ড সার্কেলে কারো কম্পিউটার থাকে তাহলে সেই কম্পিউটার দিয়ে আপনি করে নেবেন। আমি সিভি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। আপনারা অনলাইনে খোঁজাখুঁজি না করে আমার এই সিভিটা যদি দেখেন, ইউরোপ এবং এশিয়া, মিডল ইস্ট এবং হাই লিস্ট, যে সব দেশগুলো আছে সবগুলো দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই জন্য আমি দুইটা সিভি তৈরি করছি, দুইটা সিভি আমি নিজেও ব্যবহার করি, আপনাদেরকে এই সিস্টেম দেখিয়ে দিব, এই সিস্টেম আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন। আপনি নিজে যদি কাজ জানেন তাহলে নিজে কাজটা করতে পারবেন, আপনার কারো হাতে পায়ে ধরতে হবে না। আর তারপরে যদি আপনি কাজ না করতে পারেন, আপনার যদি কম্পিউটার না থাকে বা মোবাইলে কাজ করতে পারেন না, সেক্ষেত্রে আমাকে দিয়ে যদি কাজটা করাতে চান তাহলে কিন্তু আপনার 500 টাকা, বাংলাদেশের টাকায় 500 টাকা লাগবে। আমি বিশ্বের যেই দেশে থাকি না কেন কোনো সমস্যা না, আপনার সিভি আপনার আইডিতে দিয়ে দেবো, সেজন্য আপনাকে 500 টাকা দিলে হবে, শুধুমাত্র আপনাদের জন্য যারা আমার চ্যানেলের ভিউয়ার তাদের জন্য। আর এই টাকাটা আপনি বিকাশে অথবা ব্যাংকে দিলেও পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনি সিভি আমাকে দিয়ে যদি করান বা আপনি নিজেও যদি করান, আপনার যে যে জিনিসগুলো লাগবে আমি প্রথমে বলে দিচ্ছি। প্রথম আমি ইউরোপ, যেহেতু ইউরোপেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু আমি ইউরোপেরটা আগে দেখি, কারণ এখন বর্তমানে জার্মানির জন্য যারা আবেদন করতেছেন তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সিভি ইউরোপিয়ান সিস্টেম। এই যে সিভিটা দেখতে পাচ্ছেন আমার ইউরোপিয়ান সিস্টেম, এটা হচ্ছে আমার কারিকুলাম ভিটা। আর এটা হচ্ছে আমি ইলেকট্রিক কাজ করি সবাই জানেন, আর ইলেকট্রিক কাজের জন্য আমি এই সিভিটা তৈরি করলাম, এটা আমার নিজস্ব সিভি এবং এটা আমি ইউরোপের জন্য অ্যাপ্লাই অলরেডি করেছি আমার এই সিভিটা দিয়ে। যাই হোক, প্রথমে আপনার একটা ছবি বসাবেন, দেন আপনার পার্সোনাল ইনফরমেশন, দেখেন এখানে আমার এই যে দেখা আছে এখানে পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনগুলো আমি সবগুলো আপাতত এগুলো দিলাম। দেন এখানে হচ্ছে প্রথম যে ধাপটা, এখানে কিন্তু আমাদের ইউরোপের ক্ষেত্রে যেহেতু আমি কাজের জন্য দেবো সেজন্য আমাদের প্রথমে আসবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেহেতু আমি ইলেকট্রিক কাজের উপরে এটা অ্যাপ্লাই করবো সেজন্য আমার ওয়ার্ক পারমিশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা আসবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রথম আমরা ডেট দেবো, এখানে আমি ডেট দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস ফর এমপ্লয়ার, তো এখানে হচ্ছে আপনি যেই জায়গায় কাজ করেন সেই জায়গার যেই ঠিকানাটা সেটা দিয়ে দিবেন, মানে বর্তমানে আমি যে কোম্পানিতে আছি
যেই দেশে আছি সেই ঠিকানাটা এখানে দিয়ে দিলাম। দেন সেক্টর টাইপ, আমি এখানে পাবলিক সেক্টরে কাজ করি, পাবলিক সেক্টর দিয়ে দিলাম। আর এখানে আমি ইলেকট্রিশিয়ান, সেজন্য আমি ইলেকট্রিশিয়ান দিই। আপনি যদি অন্য ক্যাটাগরি হন সেটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। যাই হোক, এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি যতগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সবগুলো এখানে দিয়ে দিবেন ধাপে ধাপে। আমি একটা দেখে দিলাম, পরেরটা আপনি বুঝবেন, ফেলে যাবেন। যাই হোক, পরবর্তীতে আসছে আমি প্রজেক্ট ইনভলভ, মানে আমি যে কাজগুলো করছি, কোন কোন প্রজেক্টে করছি, কোন কোন জায়গায় করছি, কী কাজ করছি, সেই তথ্যগুলো দেবো। তো প্রথম হচ্ছে ডেট, ডেটটা দিয়ে দিলাম। দেন আমি বর্তমানে যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের তথ্যটা এখানে দিয়ে দিলাম। যাই হোক, এবার হচ্ছে এডুকেশন টাইপ। আমাদের প্রথম গেল হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোন কোন জায়গায় কী কাজ করছেন, তারপর হচ্ছে প্রজেক্ট ইনভলভ, আর তারপর হচ্ছে এখন লাস্টে এডুকেশন, মানে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি লেখাপড়ায় না করেন বা এডুকেশন না করেন, সেজন্য আপনি কিন্তু এই এই ধরনের উচ্চ উন্নত মানের যদি কাজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হবে না। প্রথমে সিস্টেমটা হচ্ছে কিরকম, প্রথমে আপনি উপরস থেকে, মানে বর্তমানে আপনি যেখানে আছেন, এর আগে আপনি যেটা সার্চ করেন, আমি ডিগ্রি ছাড়লাম তা আমার ডিগ্রিটা দিলাম, তারপর আগে আমি ছাড়ছি হায়ার সেকেন্ডারি, আমি হায়ার সেকেন্ডারি দিলাম, তার আগে আমি স্কুল সেকেন্ডারি, এভাবে আপনার আস্তে আস্তে নিচের দিকে যাবে যতটুকু আপনি দিতে পারেন। সেম কাজের ক্ষেত্রে কিন্তু একই রকম। দেখেন আমি একটু উপরে যাই, প্রজেক্ট ইনভলভ, আমি বর্তমানে কিন্তু এই যে 2020 সালে আমি শুরু করছি, এখন আমি ইনভলভ আছি, ইন প্রেজেন্ট, আমি এখন প্রেজেন্ট আছি। তো এটা এর আগে আমি যেটা কাজ করছি সেটা দিব, তার আগে আমি যেটা কাজ করছি তারপর সেটা দিব, মানে নিচের দিকে আস্তে আস্তে যাবে এইভাবে। এরপর লাস্টে আমি এখানে দিলাম মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টিউন, এটা হচ্ছে আমার বাংলা, আই লাভ মাই বাংলা, তো আমি এটা দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ, আমি কী কী ল্যাঙ্গুয়েজ জানি, যেমন আমি এখানে দিয়ে দিলাম ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, আরবিক, মালাই, আমি 6-7টা ভাষা জানি, সেজন্য আমি যে কটা ভাষা জানি সে কটা দিয়ে দিলাম, আপনি যে কটা জানবেন সে কটা দিবেন। তো এই হচ্ছে আমাদের ইউরোপিয়ান সিস্টেমের একটা সিভি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এশিয়ান সিস্টেম, যে সিভিগুলা মিডল ইস্ট কান্ট্রিতে আমরা যেগুলো সাবমিট করি কাজের জন্য, এখানে একটু ভিন্ন রকম। এখানে হচ্ছে আমি প্রথমে আমার একটা ছবি ফিট করলাম, দেখলাম, দেন এখানে আমার নাম, আমার পজিশন দিয়ে দিলাম, এটাও আমার কাজের জন্য কিন্তু, দেন এখানে আমার ঠিকানাটা দিয়ে দিলাম, আমার ইমেল নাম্বার, আমার ফোন নাম্বার, এখানে কিন্তু আমার ছবি বরাবর সবগুলো আমি একবার উপরে দিয়ে দিলাম। এবার দ্বিতীয়ত হচ্ছে আমার এডুকেশন সিস্টেম, ইউরোপের জন্য আমরা দিয়েছি প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর এখানে দিচ্ছি আমরা প্রথমে এডুকেশন, মানে আমি কী কী কাজ করেছি। এখানে আসলে আমরা একটা কলামে কাজটা করছি, দুইটা কলাম করি না, এশিয়ার মধ্যে যেভাবে আমরা দিই একটা কলামে কাজ করছি। তো এই একটা কলামের মধ্যে প্রথমে আমার এডুকেশন সিস্টেম, দেন এখানে আমরা এডুকেশনের পরে এখানে চলে আসব ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এবার দেওয়ার পর আমি দিলাম আমার প্রজেক্ট ইনভলভ, আমি কোন কোন প্রজেক্টে কাজ করছি, লাস্টে আমার নেম অ্যান্ড সিগনেচার। তো ইউরোপের যে সিভিটা তৈরি করলাম সেটা কিন্তু আমি লাস্টে কোনো আমার নাম দেই নাই, দেখেন আমার লাস্টে আসি, এখানে আমি আমার নেম অ্যান্ড সিগনেচার এটা কিন্তু দেই নাই। আর এশিয়ার জন্য যে সিভিটা আমি তৈরি করলাম মিডল ইস্ট কান্ট্রির জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে নাম অ্যান্ড সিগনেচার জায়গাটা রাখছি। যাই হোক, এই যে সিভি দুইটা আমি তৈরি করলাম, এই দুইটা সিভি কিন্তু আপনাকে আমার দুইটাই দেখলাম যে এক ফেস, আমি এটাকে আমার জুম আউট করে দেখাই, দেখেন এই যে সিভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এক ফেজের সিভি। আর এই এক ফেজের সিভি কিন্তু আমার ইউরোপের জন্য যেটা আমি তৈরি করছি সেটা, এবং এশিয়ার জন্য যেটা তৈরি করছি এটাও, দুইটা কিন্তু আমার এক ফেজের সিভি। এক ফেজের সিভি কিন্তু বর্তমানে প্রচলিত বেশি, আপনি যদি দেখা গেছে আপনার সিভি দুনিয়ার ইতিহাস লেখা, 3-4টা ফেজ সিভি তৈরি করছেন বর্তমানে, কিন্তু ওই সিভিগুলো এখন চলে না, 3-4 ফেজ আগে চলছে, বর্তমানে কিন্তু এক ফেজের সিভি, এবং যত শর্ট করে দেওয়া যায়, গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া যায়, এইভাবে আপনারা সিভি তৈরি করবেন। তো আমাকে যদি সিভিটা তৈরি করাতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখান থেকে গিয়ে আমার ফেসবুকের পার্সোনাল আইডিটা এবং আমার ফেসবুকের পেজের আইডিটা, এই দুইটা আইডি আমি দিয়ে রাখবো, ওই দুই জায়গায় গেলে আপনারা আমার তথ্য পেয়ে যাবেন, মানে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন, এবং আপনার আমার ফেসবুক পেজে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন। আসলে সরাসরি নাম্বারটা দিই না, অনেকেই বিরক্ত করে, আর বিশেষ করে দয়া করে যারা সিভি তৈরি করবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, অযথায় নাম্বার নিয়ে যোগাযোগ করে ভাই বিরক্ত করবেন না, আপনার কাছে অনুরোধ, কারণ আমিও একজন কর্মস্থলী লোক, আমি কর্ম করি এবং আমি একটা কোম্পানিতে চাকরি করি, অনেক ব্যস্ত থাকি। তো আপনারা যদি সিভি তৈরি করেন তাহলে কিন্তু যোগাযোগ করবেন, এছাড়াও যোগাযোগ করবেন না, আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু না বুঝেন তাহলে এই ভিডিওর কমেন্টে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।